ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করে সেখান থেকে ইনকাম করা যাবে কি না, এই ব্যাপারে আজকে আমরা ডিসকাস করব। তো রিসেন্টলি আমরা দেখতেছি যে অনেকেই ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করে তাদের ফেসবুক পেজে আপলোড করতেছে এবং সেখান থেকে তারা ইনকাম করতেছে। এটা কিভাবে আমরা বুঝি? আমরা যদি ওই ভিডিওগুলো ওপেন করি তো দেখা যায় যে সেখানে কিন্তু অ্যাড শো করে এবং অ্যাড দেখায়। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা কিন্তু ওই ভিডিওগুলো থেকে ইনকাম করতেছে। তো এই ব্যাপারটা আসলে করা যাবে কি না বা এই ব্যাপারটা করলে কী সমস্যা হতে পারে আপনার, এই টপিক নিয়ে কথা বলবো আমরা। তো তার আগে বলে নিই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ফেসবুকের অসংখ্য পেজে আমরা দেখেছি যে ইউটিউব থেকে ডিরেক্টলি ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওগুলা ফেসবুকে আপলোড করে সেখান থেকে ইনকাম করতেছে সেই ফেসবুকের অ্যাডমিনরা। এর মধ্যে অনেক ক্যাটাগরির ভিডিও আছে, বিশেষ করে দেখা যায় যে মুভি ক্লিপ, অর্থাৎ একটা মুভির কিছু অংশ, একটা নাটকের কিছু অংশ, এই টাইপের কিছু ক্লিপ তারা ইউটিউব থেকে ডাউনলোড করে তারা ফেসবুকে আপলোড করতেছে এবং সেখান থেকে ইনকাম করতেছে। তো আপনি এটা করতে পারবেন কি না বা এটা করলে অ্যাকচুয়ালি কী সমস্যা হতে পারে সেটা আমি বলবো। তো আমি ফার্স্টে আপনাকে ক্লিয়ার করি, আপনি এই কাজটা করতে পারবেন। আপনি ফেসবুকের ইউটিউবের একটা ভিডিও আপনি ডাউনলোড করে ফেসবুকে আপলোড করতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে এনশিওর হতে হবে যে এই ভিডিওটা অন্য কেউ ফেসবুকে আপলোড করেছে কি না। ফেসবুকে যে ভিডিওর কোনো অস্তিত্ব নাই, আপনি সেই ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিতে পারেন এবং সেখান থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কি এটা এনশিওর হতে পারবেন যে আপনার আগে ওই ভিডিওটা ফেসবুক পেজে অন্য কেউ আপলোড করে নাই? যদি আপনি এটা এনশিওর হন, 100% শিওর হন যে হ্যাঁ আপনার ভিডিওটা আপনার আগে অন্য কেউ অন্য কোনো পেজে আপলোড করে নাই, তো সেক্ষেত্রে আপনি সেই ভিডিওটা আপনার পেজে আপলোড দিবেন, কোনো সমস্যা নাই। ফেসবুক কিন্তু ফার্স্টেই তাদের অ্যাড ব্রেকসের যে রুলস, এই ফার্স্টেই সেই রুলসে কিন্তু বলেছিল যে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে শুধুমাত্র তাদের, মানে শুধুমাত্র ফেসবুকের জন্য। অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করবে শুধুমাত্র ফেসবুকের জন্য, অন্য কোনো কিছুর জন্য করলে তারা সেটা অ্যাকসেপ্ট করবে না। তো এখন যেহেতু প্রথম অবস্থা, মানে কেবল ফার্স্ট টাইম চলতেছে ফেসবুকের, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেসবুক অনেকটাই ছাড় দিচ্ছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে ফেসবুক কিন্তু প্রথম থেকেই অনেক স্ট্রেট, অনেক হার্ড সবার জন্যই, এবং মানে নতুন নতুন স্ট্রাইক, নতুন নতুন রুলস, এগুলো ফেসবুক প্রতিনিয়ত আপলোড করতেছে। তো ইউটিউবের ভিডিওগুলো আপনারা ফেসবুকে দেন, সমস্যা নাই, কিন্তু তার আগে একটু রিসার্চ করবেন, একটু সার্চ করবেন, একটু ঘাটাঘাটি করবেন যে ওই ভিডিওটা ফেসবুকে আছে কি না। যদি থাকে তাহলে কখনোই আপনি ওই ভিডিওটা আপনার পেজে আপলোড দিবেন না বা দিবেন না। যদি দেন তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসবে এবং আপনার বিরুদ্ধে ফেসবুক একটা পদক্ষেপ নেবে। তো এই ধরনের কাজগুলো করবেন না। আমি সাজেস্ট করব যে আপনি একেবারে রিয়েল কন্টেন্ট তৈরি করুন, আপনার নিজের কন্টেন্ট তৈরি করুন এবং সেই কন্টেন্টগুলাই আপনি ফেসবুকে আপলোড করুন, এবং সেই সাথে যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে সেখানে আপনি আপলোড করুন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যের কোনো কন্টেন্ট আপনি সরাসরি আপনার পেজে আপলোড করবেন না। এখানে আরেকটা কাজ করতে পারেন, একটা কন্টেন্ট নিয়ে আপনি সেই কন্টেন্টটাকে একটু এডিট করতে পারেন। এডিট করে আপনি ফেসবুক পেজে আপলোড দিলেন, এডিট সেখানে দেখা গেছে, এডিট বলতে আমি বোঝাচ্ছি যে ওই ভিডিওটার মধ্যে আপনার কিছু অংশ দিলেন, আপনার ফেস ক্যাম একটা ভিডিও বা আপনার নিজের একটা ভিডিও করে আপনি সেই ওই ভিডিও সম্পর্কে কিছু কথা বললেন এবং কথা বলে সেই ভিডিওটা সেখানে এডিট করে লাগিয়ে দিলেন, তারপরে সেটা আপলোড দিলেন। তো এই একটু এডিট এডিট করে দিলে দেখা গেছে তো মানে সমস্যা হবে না আশা করি। তারপরেও ফেসবুক কিন্তু যে কোনো রকম প্রবলেম করতে পারে, যদি মনে হয় যে আপনার এই ভিডিওটা ফেক বা অন্যের কন্টেন্ট, তাহলে কিন্তু অবশ্যই আপনার বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে। তো আপনি যদি এনশিওর হন যে এই ভিডিও ফেসবুকে নাই, একটু সার্চ করেন, একটু ঘাটাঘাটি করেন, দেন আপনি ইউটিউব থেকে সেই ভিডিওটা ডাউনলোড দিয়ে আপনি ফেসবুকে আপলোড দেন। অর্থাৎ আপনাকে অবশ্যই অবশ্যই এই বিষয়ে একটু সময় দিতে হবে, আপনাকে আগে দেখতে হবে যে আপনি যে ভিডিওটা ফেসবুকে আপলোড দিবেন সেই ভিডিওটা ফেসবুকে আছে কি না,
এটা এটা দেখবেন, একটু সার্চ করবেন, একটু সার্চ করবেন, একটু ঘাটাঘাটি করবেন, ওই রিলেটেড টাইটেল রিলেটেড, ওই ভিডিও রিলেটেড কিছু টাইটেল দিয়ে আপনি সার্চ করবেন, কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, দেখবেন যে আছে কি না। যদি থাকে তাহলে কখনোই আপনি আপলোড দিবেন না, এবং না থাকলে আপনি সেটা আপলোড দিন, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন যে ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে কীভাবে ইউজ করবেন। তো তারপর যদি বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।